মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পার্ঘ দিয়ে মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ, শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি নিবেদন অনুরোধ করব আপনারা মায়ের পুষ্পার্ঘ অর্পণ করুন। আমাদের সকলের একটাই প্রার্থনা হবে, মা যেন এবারে অভয় শক্তি হিসাবে পশ্চিমবাংলার অসুরদেরকে ধ্বংস করার শক্তি দেন। মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা, মা যেন 2024 দুর্গা পূজায় অভয় শক্তির রূপ ধারণ করে পশ্চিমবাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন, এটাই আমাদের প্রার্থনা। আমি মাননীয় শ্রী তাপস বাবুকে, তাপস রায় মহাশয়কে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করবো। রুদ্র নিশ্চয়ই একটা আমাদের জন্য কবিতা লিখেই কথা বলার ভাষা আমরা সকলেই হারিয়েছি, যাদের হৃদয় আছে, মন আছে, মানবিক দিক রয়েছে, মনুষ্যত্ব রয়েছে এবং যারা পুত্র কন্যা যাদের আছে, বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে। বিরোধী দলনেতা আমার অত্যন্ত প্রিয় আজকের নয়, বহুকালের, আপনারা সকলে জানেন। অত্যুক্তি করা হবে না, যে লড়াই সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী। প্রতিদিন বাংলার এমাথা থেকে ও মাথা পর্যন্ত সজলকে আমি ধন্যবাদ জানাবো, এই জন্যই এটা একটা নাম করা। আমি পাশেই থাকি, আমার বন্ধুবর প্রয়াত হয়েছেন প্রদীপ ঘোষ, তার সুযোগ্য পুত্র মুনমুনু আছে, বিশ্বপ্রিয় রায়চৌধুরী রয়েছে, রুদ্রনীল রয়েছে। আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি, আমরা পড়েছি যে রোম যখন দাউ 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 করে জ্বলছে তখন নিরো ভায়োলিন বাজাচ্ছিলেন। আজকে আমার বাংলা শুধু নয়, বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি ঢাক বাজাচ্ছে, গান গাইছে। মায়ের কাছে প্রার্থনা যে মা, যে আমার যে মন্ত্রী বা আমার কন্যাটি আজকের কাগজেও আমরা দেখেছি, পড়েছি, কি দেখেছি, শাসনে যে আসুরিক শাসন, সেই আসুরিক শাসনের অবসান করতেই হবে, যে কোনো ভাবেই হোক। এটাই মায়ের কাছে, দেবী দুর্গার কাছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। আলুদা আপনি দু একটা লাইন বলুন। প্রথম কথা হচ্ছে, শুভেন্দুদা এবং তাপসদা বলেছে রুদ্রনীল আসে, আপনি কি করবে, সময় নষ্ট করব না। আগে কিন্তু বাংলার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ, যে একটি মেয়ে যেভাবে সকলকে নাড়া দিয়েছে, যে আজকে মানুষের মধ্যে যে আজকে এর প্রতিবাদ করার শক্তি জাগিয়েছে, সেটা যেন না আমরা হারিয়ে যাই, মায়ের কাছে এই কামনা করব। আর এই প্রতিবাদ আর এই ঘাত এবারে এখানকার যে শাসক আছে তাদের বিসর্জনের ঢাক বাজবে, আর আগামী দিনে এই শাসক আর থাকবে না, আগামী পুজোতে এই শাসক থাকবে না। এই কথা বলে আর আমার বিরোধী দলনেতার সম্বন্ধে দুটো কথা বলবো। শুভেন্দুদা আমার তাপসদা বলেছেন, জ্যোতিবাবু বুদ্ধদেব বাবু বিরোধী দলনেতা ছিল, তখন যে ভূমিকা যেভাবে আমরা দেখেছি, তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা
স্বাধীনতা বিরোধিতা করার জন্য নয়, আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য কনস্ট্রাকটিভ বিরোধিতা, সেটা যে একমাত্র আমরা শুভেন্দু দাস সেটা করে দেখাচ্ছে, সারা বাংলা জুড়ে ছুটে বেড়াচ্ছে। তাই আজকে আমি বলবো যে মায়ের কাছে এই কামনা যে আগামী দিন বিসর্জনের ধাপ এই সরকারের বাজবে বাজবে বাজবে। আমি শুভেন্দু বাবুর বক্তব্য আপনারা শুনেছেন, তার মধ্যে অন্য জোশ ছিল, কিন্তু ছন্দ দিয়ে যিনি সারাক্ষণ কথা বলেন সেই শ্রী রুদ্রনীল ঘোষকে আমি তার কথা বলার জন্য আবেদন করি। আমার এখানে যে বোনেরা এখানে এসেছেন মাকের জন্য আমাদের লড়াই আমাদের সবার, শুধু ডাক্তারদের নয়, শুধু ইঞ্জিনিয়ারদের নয়, শুধু শ্রমিকের নয়, শুধু কৃষকের নয়, শুধু রাজনৈতিক অরাজনৈতিক মানুষের নয়, আমাদের সবার লড়াই এই বোনেদের জন্য, এই দিল তোমাদের জন্য, এই অপরাধীদের জন্য। আমার মনে হয় সেই জন্যই এত মানুষ জড়ো হয়েছেন, দিন রাত যাচ্ছে, আর মানুষকে এই প্রতিবাদীদের ভয় পাচ্ছে যারা, তারা মায়ের ত্রিশূলের নিচে শুয়ে রয়েছেন। অনেকে বলছিলেন যে উৎসব প্রতিবাদ পুজো, আমি শুধু একটাই কথা বলব, যেমন মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, তার যে দশটা হাত, এই দশটা হাতে দশজন যে অস্ত্র তুলে দিয়েছে, সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন, তার সমাজে যে অন্যায়গুলো চলছিল আমাদের জন্য, এই ওষুধকে নিধন করবার জন্য। তো তাই আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি, আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয়, তাই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ, আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে ওষুধ নিধন, যে ওষুধ থেকে আমরা সবাই নিষ্কৃতি চাইছি। আমাদের এখানে যে দিদিরা এসেছেন আমি তাদের জন্য দু লাইন বলছি, তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি, কলমখানা নামিয়ে রেখে ভাবতে বসে কবি, কোন সত্যি লুকোবে সে কে মেলাবে ছন্দ, সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ।